রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে হলমার্ক কেলেঙ্কারি বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি ফার্মার্স ব্যাংকের নাম বদল ছাড়াও জনতা ব্যাংক রিসেন্ট গ্রুপের ঋণ জালিয়াতি গেল কয়েক বছরে ব্যাংকিং খাতে বড় বড় অনিয়মের নাম এমনই প্রেক্ষাপটে এক লাখ তিরিশ হাজার কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে নয় শতাংশ সুদের ঋণ নিয়মিত করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক এইবার বাজেট নতুন করে খেলাপি হওয়ার প্রবণতা বাড়ার সঙ্গে এই প্রজ্ঞাপন চাপে ফেলবে নিয়মিত ঋণগ্রহীতাদের এমন পর্যালোচনাই উঠে এলো প্রেস ক্লাবে আয়োজিত ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে যে আমাদের পকেটের টাকা নিয়ে আমলারা কামলারা এইভাবে বেগা দুর্নীতি করবে এটা আমরা বরদাস্ত করব না আমি মনে করি এইবার বাজেট কমপক্ষে পক্ষে 10 লাখ কোটি টাকা হওয়া উচিত তা যদি সরকার না করতে পারে আজকে তাহলে মানুষ যে কারণে সরকারের ধারাবাহিকতা রক্ষা করেছে সরকার কিন্তু প্রথমেই সেখানে ব্যর্থ হবে সভায় দলটির সভাপতি রাশেদ খান মেনন জানান দুদকের দুর্বলতার কারণেই কমছে না প্রাতিষ্ঠানিক দুর্নীতি এ সময় আর্থিক খাতের অনিয়ম বন্ধে ব্যাংকিং কমিশন গঠন না করায় অর্থমন্ত্রীর কড়া সমালোচনাও করেন তিনি এখন অর্থমন্ত্রী বলছেন না ব্যাংকিং কমিশন করা হবে না এই রোগ নিরসনের জন্য আমি কেন ব্যাংকিং কমিশন করব না কেন করা হচ্ছে না কারণ ওটা করতে গেলে পরে সর্ষের ভূতটা কিন্তু বেরিয়ে আসতে পারে ব্যাংকিং খাত নিয়ে উদ্বিগ্ন অর্থনীতিবিদরাও কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনভাবে কাজ করতে না দেয় সংকট কাটছে না বলেই মত তাদের যে ঋণ নিয়েছে এবং হয়েছে তার একটা অধিকার এস্টাবলিশ করে দেওয়া হলো আইনগত অধিকার এই আইনগত অধিকারের ভিত্তিটাকে আমি প্রস্তুত করি আমি মনে করি যে এই অধিকারটা একেবারেই থাকা উচিত পুরো জিনিসটাই হচ্ছে একটা একটা সার্টেন স্বার্থান্বেষী মহল কর্তৃক গাইডেড একটা অ্যাপ্রোচ এটা কোনো দিন সময় ব্যাংকিং খাতের জন্য ভালো হতে পারে না এবং এটিকে ওপেন এন্ডেড রাখাটা হচ্ছে আরও ক্ষতিকর খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রজ্ঞাপন স্থগিত করে সরকারের প্রতি সব পক্ষেরই আহ্বান আর্থিক খাতে অনিয়মের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জুবাইর ফয়সাল সময় সংবাদ ঢাকা